চোখ রাখ বুঝে খবরের দিকে। অল্পের জন্য প্রাণে বাঁচলেন লরি চালক, জলপাইগুড়ির ঘটনা। দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা অপর একটি লরি, সেই ছবি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। ধাক্কায় দুমড়ে যায় লরিটি, জীবিত অবস্থায় উদ্ধারের লরি চালক, অল্পের জন্য বেঁচে গিয়েছেন তিনি। দাঁড়িয়ে থাকা লরিতে অপর একটি লরি ধাক্কা মারে। সুভাষিস বসাক এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন ফোন লাইনে। সুভাষিস, কিভাবে এই দুর্ঘটনাটি ঘটে, ওই লরির চালকই বা কেমন আছেন এখন? দেখো সিজিটা, প্রথমেই জানিয়ে রাখি, জাতীয় সড়ক 31 নম্বর জাতীয় সড়ক, সেখানে কিন্তু একটি গাড়ি জাতীয় সড়কের উপরে দাঁড়িয়ে ছিল এবং ধূপগুড়ি থেকে শিলিগুড়ি গামী অপর একটি লরি সজোরে গিয়ে ওই লরির পেছনে ধাক্কা মারে। ধাক্কার জোরটা এতটাই বেশি ছিল যে পেছনের গাড়ির চালক ভেতরে আটকে যায়। প্রায় দীর্ঘ প্রায় 40 মিনিট আটকে থাকার পর দমকল বাহিনী এবং স্থানীয় বাসিন্দা এবং পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করার চেষ্টা করে এবং তারপরই কিন্তু তাকে উদ্ধার করা হয়। সে বর্তমানে এখনো জীবিত অবস্থায় রয়েছে, তাকে প্রাথমিক চিকিৎসার জন্য ধূপগুড়ি হাসপাতাল এবং তারপর জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠানো হয়েছে। সুভাষিস, না, অপর লরির চালকের খোঁজ পাওয়া যায়নি। যেটি পুলিশ সূত্রে যেটি জানিয়েছে, জাতীয় সড়কের ওপরে সেই লরিটি আগে থেকেই বিকল অবস্থায় পড়েছিল, দাঁড়িয়ে ছিল সেটি, এবং সেই লরির চালকের এখনো পর্যন্ত খোঁজ পাওয়া যায়নি। তবে ধূপগুড়ি থানার পুলিশ ঘটনা পরিপ্রেক্ষিতে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে। বেশ, ধন্যবাদ ধন্যবাদ সুভাষিস। আমরা কথা বলছিলাম জলপাইগুড়ি থেকে আমাদের প্রতিনিধি সুভাষিস বসাকের সঙ্গে। আপনাদেরকে আরো একবার সেই মুহূর্তের ছবি দেখাবো, ঠিক যে মুহূর্তে অ্যাক্সিডেন্টটি হয় সেই মুহূর্তের ছবি আমরা এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি। অল্পের জন্য প্রাণে বাঁচলেন লরির চালক, দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা অপর লরির, ধাক্কায় দুমড়ে যায় লরিটি, সেই ছবি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। দমকল বাহিনী দীর্ঘক্ষণের প্রচেষ্টায় উদ্ধার করে এই লরির চালককে। এবং এর তারপরে দীর্ঘক্ষণ প্রচেষ্টার পর ওই লরির চালককে লরি থেকে উদ্ধার করার পর সঙ্গে সঙ্গে তাকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এই মুহূর্তে চিকিৎসাধীন তিনি, গুরুতর আহত অবস্থায়, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। দমকল বাহিনীর দীর্ঘক্ষণের প্রচেষ্টায় ওই ব্যক্তিকে ওই দুমড়ে যাওয়া লরি থেকে বের করে আনা সম্ভব হয় এবং তাকে অ্যাম্বুলেন্সে করে চিকিৎসার উদ্দেশ্যে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।